এ পর্যায়ে আপনাদেরকে পশুর হাটে নিয়ে যেতে চাই লক্ষ্মীপুরে আমাদের সহকর্মী আনিস কবির অপেক্ষা করছেন আনিস যেহেতু একেবারেই সকালবেলা হাটে ক্রেতা বিক্রেতাদের সমাগম ঠিক এই সকালবেলা কেমন দেখছেন এবং কোন আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি মনে হচ্ছে জানাবেন হ্যাঁ বৃষ্টি আসলে আমি লক্ষ্মীপুর জেলার যেটি আসি যে অস্থায়ী বাজার লক্ষ্মীর পৌর শহরে সেই বাজার আমি যদি একটু দেখার চেষ্টা করি এখানে বিভিন্ন জাতির গুরু রয়েছেন যে এখানে বিভিন্ন যে যারা আছেন তারা রাজশাহী গজ খুলনা এবং রংপুর অন্যান্য জেলা থেকে তারা গরু নিয়ে আসেন তবে এখানে বেশিরভাগই নেপালি এবং ভারতীয় এবং অন্যান্য দেশ এবং দেশী জাতি গুরু রয়েছেন তবে এদিকে আজকে কিন্তু জেলার বিভিন্ন স্থানে অস্থায়ী কয়েকটি হাট বাজার রয়েছে সেই হাট বাজারগুলোতে কিন্তু সব সকল ধরনের গরু আসবে বলে তারা আমাকে জানিয়েছেন তবে এখন আমি বর্তমানে যেটিতে দাঁড়িয়ে আছি সেইখানে এই গরুগুলো কিন্তু তারা বিভিন্ন জেলা থেকে নিয়ে আসে এখানে তারা অবস্থান করছেন তারা আবার অন্য অন্য জেলাতে নিয়ে যাওয়ার অন্য অন্য নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন বলে দেখতে পাচ্ছি আমরা তবে স্থানীয়রা যেটি আমাকে বলেছেন যে এখন পর্যন্ত সকাল থেকে আমরা ক্রেতা এবং বিক্রেতা তেমন একটা চোখে পড়ার মতো আসেনি কারণ এই যে সকাল বেলায় যারা আসার কথা ছিল তারা কিন্তু এসে গরু দেখে চলে যাচ্ছে কারণ অন্য যারা জায়গায় হাট কথা রয়েছে তারা সেখানে যাবে যে গুরু এবং গরুর দাম দেখে তারা নিতে পারবে বলে তারা আমাকে জানিয়েছে তবে এখানে আমি যেটি গরু বাজারে যে অবস্থানে যেটি জানিয়ে আছে এখানে গরু ছাগল মহিষ এবং অন্যান্য অন্যান্য সকল সকল কিছু এখানে সর্বত্র পাওয়া যাবে বলে তারা আমাকে জানিয়েছেন বৃষ্টি শুনছিলাম আনিস ধন্যবাদ জানাচ্ছি